ইমাম হুসাইন রাজি আল্লাহ শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মারতে আবার ফেরত আসতে চায় সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না সব প্রস্তাব নাকচ করে বলেন হয় আত্মসমর্পণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয় পরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসেন উদ্ভাসিত জীবনের জন্য আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই কারবালার লড়াই হক লড়াই ছিল না এটা ছিল ইশতেহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোকা হকবাতিলের লড়াই ছিল না তার প্রমাণ হল তিনটি কয়টি এক নম্বর প্রমাণ হল ইমাম হুসাইন রাজি আল্লাহতালাহু যখন যাচ্ছেন তখন সাহাবায় তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বাতিলকে দমন করতে যাচ্ছেন আর সাহাবিগণ বাধা দিচ্ছেন তো সাহাবিরা কি বাতিলের পক্ষে এটা এরালে এক নাম্বার প্রমাণ দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন গাজি আল্লাহ তালানুর সোলদারে যত লোক ছিল প্রায় বাহাত্তর জন লোক তাহলে অধিকাংশ নারী এবং অসহায় শিশু কেউ যদি বাতিলকে দমন করার জন্য হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয় তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না শাহবাহামগণ বলেছিলেন যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্ততপক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান ইমাম হুসাইন রাজি আল্লাহ শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দেন দুইটা কারণ বোঝা গেল এক নাম্বার কারণ সাহাবাই কেরমগন তার সাথে গেলেন না এবং বাধা দিলেন দুই নাম্বার কারণ হল তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে তিন নম্বর কারণ হলো সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মারতে আবার ফেরত আসতে চায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুর তিনটি প্রস্তাব রাখলেন উবায়দুল্লাহামী জিয়াদের কাছে এক নম্বর প্রশ্ন প্রস্তাব আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন আমি ধোকার মধ্যে পড়ে গেছি আমি ভুল বুঝতে পেরেছি আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন তিনটা প্রস্তাব তিনি রাখলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তিনিও জানতেন যে বিন তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে কিন্তু এই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না সব প্রস্তাব নাকচ করে বলেন হয় আত্মসমর্পণ করা যুদ্ধের জন্য প্রস্তুত হও যখন ইমাম হুসাইন করা সপরিবারে তখন এই শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসেন এরা বেইমান এরা ইহুদিদের পোষপুত্র এরা ইহুদিদের পাঁচারা গুলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার